রাজনৈতিক সমাবেশে নির্বাচনের আমেজ আওয়ামী লীগ বিএনপির শোডাউন সিলেটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির বিভাগীয় গণসমাবেশে নেতা কর্মীদের জমায়েত দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি সেই হিসাবে ভোটের অধিকার যাতে আমরা ফিরিয়ে পাই আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এই গণসমাবেশ ভোটের অধিকার নাই এই ভোটের অধিকার যাতে আমাদের দেশে আসে সেই জন্য আমরা এখানে আসছি আমাদের আজকের এই সমাবেশ গণতন্ত্রকামী মুক্তিকামী জনতার সমাবেশ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে ঢল বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের জবাব দেওয়া হবে মাঠেই এই সম্মেলনে প্রমাণ করবে যে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের পরোয়া করে না আমরা প্রমাণ করে দিতে যাই তাদের সেই সমাবেশ ছাড়িয়ে যাবে আজকে আমাদের এই সম্মেলনের উপস্থিতি ধ্বংসাত্মক কর্মসূচির বিরুদ্ধে এই নতুন নেতৃত্ব তারা কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি আশা করি এই সম্মেলনটি আজকে জনসভা মহাসমাবেশে পরিণত হয়েছে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ের সঙ্গে আছি আমি অমরিনান এবার অন্যান্য শীর্ষ সংবাদ দেশকে অগণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিতে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী জনগণের কল্যাণে আওয়ামী লীগ ছাড়া কেউ কাজ করে না উপদেষ্টা পরিষদের সভায় শেখ হাসিনা কূটনীতিকদের ডেকে উদ্দেশ্যমূলক প্রশ্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে কয়েকটি সংগঠন দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় খোঁজাখুঁজি করেও বাজারে মিলছে না চিনি খালি হাতে ফিরছেন ক্রেতা দিনাজপুরে ভরা মৌসুমেও পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম মনে বাড়তি 250 টাকা পর্যন্ত যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত কর্ণফুলীর বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের অপেক্ষা শেষ মুহূর্তে চলছে বৈদ্যুতিক সিস্টেমের কাজ পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ সচিব